ধানের মৌসুমে আবাদ চাষ যেন সমস্যা না হয় এটা পানিটাকে আটকানোর একটা ব্যবস্থা করে। আমি বাঁচাইছি নৌকো নিয়ে, নৌকো নিয়ে এসে আপনি বাঁচাইছেন, চিন্তার বাহিরে কল্পনার বাহিরে। এবং ভালো লাগাটা কোন লেভেলে, কড়া পাহারা চলতেছে, আমাকে নিচে নামতেই দিবে না, আমি অনুমতি এই সেই এখানে হাঁটাহাঁটির ব্যবস্থা আছে লোকজন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পিছনে তো দেখতে পাচ্ছেন আমি দিনাজপুরে বেড়াচ্ছি, আর এটা হচ্ছে দিনাজপুরের মোহনপুর ব্রিজ এবং এখানে বাঁধ করা। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে শব্দটা আর যে ঢেউ সব মিলে সমুদ্রের যে একটা আমেজ সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি পুরাটা দেখাচ্ছি, পুরো বিষয়টা বলতেছি, আমি শুনলাম সবার কাছ থেকে, তো দেখতে থাকেন। ওই দিকটা পরে আবার ভিডিও করব। আর এটা কিন্তু মোহনপুরপুর ব্রিজ। তো এখন মূল ঘটনা হচ্ছে আমি আগে নৌকায় উঠবো। হ্যাঁ, আমার নাফি নৌকায় উঠে নাই, নৌকা এই নৌকাটা আসতেছে, আমি নৌকাটাতে উঠবো। তো খুব ডেঞ্জারাস এলাকা বাবা। এই যে আমরা এখন নৌকায় উঠবো। হ্যাঁ, ভাড়াটা ঠিক হয়েছে? এমার কি শান্তি বাবা, নদীর পানিতে গোসল করে। হ্যাঁ, নদীর পানিতে গোসলের মতো শান্তি আছে? আর ইস, আমি জীবনে মানে এক আধবার করছি। এবার নৌকায় ভালোই ঘোরা হলো। আমি ইয়েতে তিস্তা যা, ওখানে আর এই হচ্ছে নদীর পানি। এই নদীর নাম কি? মোহনপুর। মোহনপুর নদী বাবা, বেশি ইয়ে করো না। আর চারপাশে কিন্তু লিচু গাছ, ওগুলো লিচু গাছ তাই না? লিচু গাছ। নৌকা দিয়ে ঘুরতেছি, তো খুব ভাল লাগতেছে। চল ওই পাশটাতে যাওয়া যাবে না? না না, ওখানে যাইতে দিলে তো ওখানেই উঠে দিতাম। আচ্ছা, চর 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 পড়ে গেছে, চর পড়ে গেছে। ওপাশে যদি যাওয়ার পারতাম তাহলে ভালো হতো। দেখছো নাফি কিভাবে চালায় নৌকা, বইচা দিয়ে, এটা বইচা দিয়ে কিভাবে ওই পাশে আগাতে দিচ্ছে না, না ওই পাশটাতে আগাতে দিচ্ছে না, সে কারণে আমরা উল্টা পাশে ঘুরতেছি। ও পাশটাতে পরে আপনাদেরকে ভিডিও ইয়ে, হ্যাঁ ইয়া হইতে পারে, দুর্ঘটনা ঘটায়। আচ্ছা, রাবার ড্রাম দিয়ে যে ওই যে সাঁতার কাটার কথা, সেটা কি? সাঁতার কাটার কথা বলে যে রাবার ড্রাম দিয়ে, সেটা ড্রাম হলো আপনার ওই যে মানুষ গাবো করতে আসে, ও যারা সাঁতার জানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি পানি খুব বেশি? এই লোক দুটাই এখানে মারা গেছে। হ্যাঁ, এখানে লোক দুটো মারা গেছে, মানে এখানে কিন্তু নাই বেশি একটা ইয়ে, এখন পানি নেই। এই যে ও এইটুকু পানি, এই হাঁটু পরিমাণ পানিও না, তাতে বলে মানুষ মারা যায় ওই যে ভয়ে আতঙ্কে। হয় না, ওখানে পানি ছিল এখানে, আর ওরা সাঁতার জানে না। ও আচ্ছা, এতটুকু পানি গেছে, নাকটা ডুবে গেছে। ও নাকটা ডুবে গেছে, মারা গেছে। আরে যাই হোক, আমরা কিন্তু এই যে নদীর মধ্যে ঘুরতেছি। হ্যাঁ, আমি সাঁতার জানি, কিন্তু নাফি জানে না, আমার বাচ্চারা একটাও জানে না সাঁতার। নৌকা চড়ে ঘুরি মারা যায় না তো, আমার নাফির কিন্তু নৌকা চড়তে কেমন লাগতেছে বলো তো বাবা। এই নাফি তুমি বলো আগে। হ্যাঁ হ্যাঁ, এই বাবা তোমার কেমন লাগতেছে নৌকায় চড়ে বলো তো? নৌকা চালাবা? ওরে আমার বেটা, হাঁসগুলা পুকুরের নদীতে সাঁতার কাটে, বাপরে হাঁসের ঘেরে লাইফ পুরা। তো ঘুরিয়ে এইটুকু জায়গায় ঘুরে এলেন, এই টাকা নিবেন আপনাদের তো? তাহলে ওইটা কি গন্ডার? আচ্ছা, চর পড়ে গেছে।
আর এখন আমরা উঠবো আর ওই পারে ওই জায়গাটা এখন চলে যাব। আসেন, মাটি লাল এই দিককার মাটি, আপনাদের দিনাজপুরের মাটি লাল না? এইরকম মাটি নাই না, ঘর দুয়ার নিপলে না, বাড়িগুলো বাড়িঘর ভাঙে না মনে হয় না, এই বাড়িঘর গুলো ভাঙে, পানি ওঠে। চলেন 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 চলেন, কাণ্ডটা দেখেন, থাই বসে বসে ওই জায়গাটা উঠে উঠছে কেমন করবো, মানে ওখানে যাওয়া লাগছে কিছু জন মাছ ধরার জন্য। হ্যাঁ, মানুষের জীবিকা মানুষকে কোথায় নিয়ে যায় দেখছেন, কোথায় যে মাছ ধরতেছে। হ্যাঁ, যে কোনো কাজটা করলে আসলে নেশার মতো লাগে, কোথায় যে মাছ ধরতেছে মানুষগুলো, সে ভালো করে তো ওখানে বসতে পারেনি মানে ঠিক মতো, এই পাশে একটা লোক আর ও পাশে আর একটা লোক, ওরে আল্লাহ, কোথায় ওখানে না পাখি মাছ খাচ্ছে, আসতেছে বাবা চলো, এটা ব্রিজ তো, চলো চলো চলো, যদি পড়ে গেলে 12টা বাজবে। আচ্ছা কিভাবে উপায়, আমরা কি নিচে নামতে পাবো? হ্যাঁ, ওই যে ওই যে অল্প, দেখেন কি অল্প, দেখেন কি অবস্থা। এই হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম যে ওই যে উঁচু জায়গাগুলো দেখা যাচ্ছে, এই যে ওগুলা সোজা উঁচু উঁচু, হ্যাঁ ওইটা, আর ওখানে যে ওই যে উঁচু উঁচু যে ইয়াগুলো পিলারগুলো আছে ওইখানে নাকি রাবার রাখা, আর ওই রাবারগুলো ফুলায় ওই পিলারগুলো পর্যন্ত সে রাবারগুলো লেভেল হয়ে যায়, তখন ওই নদীর পানিটা ওপারে থেকে যায়, এপারে আসতে পারে না। এইটার কারণটা হচ্ছে যে ওই পাশে আবাদটা যেন পানির সময় ধানের মৌসুমে আবাদটার জন্য সমস্যা না হয়, এটা পানিটাকে আটকানোর একটা ব্যবস্থা করে, এবং তার সুবাদে কিন্তু এই এত কিছু এই স্রোতগুলো তৈরি হওয়া। তো সব মিলায়ে ব্যাপারটা কিন্তু একটা সমুদ্রের একটা ইয়ে তৈরি হয়ে গেছে এখানে, চিন্তার বাহিরে কল্পনার বাহিরে, এবং ভালো লাগাটা কোন লেভেলের আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগতেছে। এপাশে যে লোকজন বসে মাছ ধরতেছে, আমি একটু নিচে যাবো, নিচে যে ভিডিও করে নিয়ে আসব, অন্য লেভেলের একটা ভালো লাগে। এটা হচ্ছে মোহনপুর ব্রিজ, মোহনপুর ব্রিজ দিনাজপুর, দিনাজপুরের মোহনপুর ব্রিজের যে এখানে কার্যক্রমটা বাঁধ তৈরি করাটা, ওয়াও জাস্ট অসাধারণ। সমুদ্রের কিন্তু একটা সাউন্ড বর্জন শোনা যাচ্ছে এখানে, জাস্ট দারুণ। হ্যাঁ ওয়াও, ওই লোকটা আমার ওখানে দাঁড়ায় আছে, মানে ওই জায়গাটা মনে হয় উঁচু করা, পুরো জিনিসটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে, মানে মানুষের নিয়ন্ত্রণে আনার জন্য এত কিছু মাছ ধরতেছে সবাই চারপাশে, ও পাশে ও পাশে টুকটাক বসে বসে মাছ ধরতেছে। আর এখানে কিন্তু যে দোকানপাট আছে মানুষজন ইয়ে করে ঘোরে, আমি নিচ থেকে আসবো, নিচ থেকে আসার পর একটু ভিডিও করে নিয়ে এসে ও পাশে যাবো আমি ঘুরতে, তো নিচে নামতে নামতে ভিডিও করা যাবে না, কারণ ওখানে উঁচু নিচু আছে। এই যে নেমে বসছি আমি এখানে, অসাধারণ অসাধারণ অসাধারণ, ঢেউগুলো এসে আশ্রয় পড়তেছে সমুদ্রের মতো। তো ঘটনাটা হচ্ছে এখানে কিন্তু মানে দুর্ঘটনা ঘটে নাকি প্রচুর, মানুষজন মারা যাচ্ছে যে কারণে এখানে কড়া পাহারা চলতেছে, আমাকে নিচে নামতেই দিবে না, আমি অনুমতি নিয়ে যে আমি বেশিক্ষণ থাকবো না, একটুখানি ভিডিও করে নিয়ে উঠে যাব, আর তারপরে আমাকে এখানে নামতে দিল, আর একবার কাছে টেনে দেখায় পুরো ব্যাপারটা, উপর থেকে পানিটা আসতেছে এবং ওই জায়গাটাতেই আবার কি পরিমাণ মানে বেলুন মনে হয় কি পরিমাণ শক্তিশালী আবারটা হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যেটাকে ফুলায় অত দূর উঁচু হয় এবং যেটা পানিটাকে পুরাটাই আটকায় রাখে ওই পাড়টাকে, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে আমার কাছে। তো এই প্লাস্টিকের আমি খুঁজে আর পাচ্ছি না, আমি হচ্ছে কিরে এরা গেল কোথায়, তাই খুব সুন্দর ওর পাশে, আর দাঁড়ান এই পাশ থেকে একটু করি, হ্যাঁ
ওয়াও ওয়াও, ও এই যে সেই ইয়েটা কি জানি বলে, এই সেই প্লাস্টিক, এগুলা এই যে প্লাস্টিক, এই যে এগুলো সেই প্লাস্টিক, আল্লাহ কিভাবে পানিগুলো পড়তেছে দেখেন, এই যে ওয়াও, এই সেই প্লাস্টিক প্লাস্টিক গুলা, ওয়াও দারুন দারুন। এপাশে কিন্তু এখানে হাঁটাহাঁটির ব্যবস্থা আছে, লোকজন যাত্রীরা, আর দারুন পুরো পরিবেশটা এখানে অসাধারণ একটা শৈল্পিক সৌন্দর্য। ওই দেখেন লোকটা হেঁটে আসছে, হেঁটে আসতেছে। এই জায়গাটা উঁচু করা এবং যখন পানি আসে তখন একদম ওই পর্যন্ত রেখে ইয়া হয়ে যায় এবং পানিটাকে ধরে রাখার চেষ্টা করে আবাদের সময়ে, সরি যখন ধান চাল আবাদের, আর ধর দিনাজপুর তো চালের এলাকা। ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও, পানিগুলো যে পড়তেছে কোন ইয়েতে বেগে যে পড়তেছে তা বলার বাহিরে, বেগটা দেখেন প্রচণ্ড বেগে পড়তেছে পানিতে। জিনিসটা বোঝার চেষ্টা করেন একটা, কিন্তু এই নিচটা পাকা, এই যে নিচটা কিন্তু পাকা পাকা, আর সাথে সাথে খালা আছে, খালা রান্না বাড়া করে বে তাল দিচ্ছে আমাকে যাওয়ার জন্য। এপাশে কিন্তু একটু বড় সড়ো পার্ক, বিরাট বড় পার্ক, আসলে এখানে মানে আয়েশ করে বসে এনজয় করা যাবে, এনজয়। এখন চলে যাব, চলে যাবার ক্ষণে দেখতেছি আমি নিজে এনজয় করার চেষ্টা করতেছি, আর কি বলব, তো থাকতে মন চাচ্ছে, চলে যেতে মন চাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।